आयुबी मीडिया अपसंस्कृति मुक्त आधुनिक वीडियो सेंटर। प्रिय भाईरा अमरा जानी अमरा मुमिन अमरा ईमानदार अमरा मुस्लिम तैना तो आज के आमी एक सबजेक्ट अपने सामने आलोचना करब बोले नियत करेछि। नमाज आमादेर इबादत नमाज आछे ना नमाज भंगेर कारण आछे ना नमाज भंगेर कारण कयटी उन्नीसटी कारणेर जे कोनो एकटी पावा गेलेई नमाज फासेद हये जाबे नमाज फासेद हये जाबे पुनरा कि करते होबे उजु भंगेर कारण आछे रोजा भंगेर कारण आछे আমরা যে মুমিন আমাদের কাছে ইমান আছে ইমান ভঙ্গেরও কিছু কারণ আছে ইমান ভঙ্গেরও কিছু কারণ আছে ইমান যদি ভেঙে যায় সে মুরতাদ হয়ে যাবে মুরতাদ হয়ে গেলে পরে ইসলামী শরিয়ার আইন হচ্ছে ইসলামী শরিয়া হচ্ছে তার বিচার হচ্ছে হত্যা করা সে যদি তওবা করে ফিরে না আসে তার বিচার কি হবে হত্যা করা বাট এই ইমান ভঙ্গের কারণগুলো আমাদের জানার দরকার আছে না নেই আছে না এর আগে আমি ইমান সম্পর্কে সামান্য একটু কথা বলেই সামনের দিকে চলে যাব ইমান কাকে বলে আল্লাহর ভাষায় আমাদেরকে জানতে হবে সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ ইমানদারের পরিচয় দিচ্ছেন আগে ইমান কি আমাদেরকে জানতে হবে এরপরে ইমান ভাঙার কারণগুলো কি আমরা ইনশাআল্লাহ বর্ণনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বললেন انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا প্রকৃত মুমিন তারাই যারা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করে আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে এবং কি করে না সন্দেহের মধ্যে পতিত হয় না আল্লাহ এবং তার রাসূল জানিয়ে এসেছেন কোন একটা বিধানের প্রতিও সন্দেহ করতে পারে না সন্দেহ থাকলে পরে তার ঈমান নেই অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা 111 নম্বর আয়াতে সূরা তাওবা 44 নম্বর আয়াতে ঈমানদারের ব্যাখ্যা দিয়েছেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্ন লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون الله পাক রব্বুল আলামিন এখানে ইমানদারের পরিচয় দেয় জান্নাতের বিনিময়ে ওই ব্যক্তি ইমানদার যে জান্নাতের বিনিময়ে তার জান মাল সব কিছু বিক্রি করে দিয়েছে জান্নাত কিনেছে জান এবং মাল দুইটা দিয়ে জান্নাত কিনে নিয়েছে সেই ঈমানদার তাহলে জান কি আমার নাকি আল্লাহ আমরা জান্নাত চাই কি চাই না চাই না এমন কোন ব্যক্তি আছে নাকি জান্নাত চাই কি চাই না জান্নাত যদি চাও তাহলে তোমার জান এবং মাল দুইটা কার আল্লাহ এখানে কারো অধিকার নাই মাল এবং জান এই দুইটা বিষয়ের অধিকার হচ্ছে একমাত্র আল্লাহ এরপরে সূরা নূরের 62 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মাআহু আলা আমরি জামি'ই লাম ইযহাবু হাত্তা ইস্তাযিনুহু ইন্নাল লাযীনা ইস্তাযিনুনাকা أولئك الذين يؤمنون بالله ورسوله الله পাক রব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন এখানে মুমিন তো প্রকৃত পক্ষে তারাই যারা আল্লাহ এবং তার রাসূলকে অন্তর দিয়ে মানে কি দিয়ে মানে অন্তর দিয়ে মানে আর কোন কাজে সামষ্টিগত কোন কাজে আল্লাহ এবং তার রাসূলের অনুমতি ব্যতীত কোন কাজ করে না আল্লাহর রাসূল যে কাজ করে নেই আল্লাহ যে কাজ করতে বলেনি সেই কাজ সে করে না সেই ঈমানদার তাহলে প্রত্যেকটা কাজ করতে হলে মুমিনকে
আল্লাহ এবং তার রাসূলের কি লাগবে? অনুমোদন লাগবে। আল্লাহ এবং তার রাসূলের অনুমোদন যদি নাই, অমুকের অনুমোদন, অমুকের অনুমোদন, তমুকের অনুমোদন দিয়া ইমানদার হওয়া যায় না। সামান্য আমি এই তিনটে আয়াত বা চারটে আয়াতের উপরে ইমানদারের পরিচয়টাই দিলাম। ইমানদারের পরিচয় অনেক লম্বা, আমি সেদিকে যাব না। আজকে আমাদের বিষয় হচ্ছে, যার কাছে ইমান আছে, ইমানটা কিভাবে নষ্ট হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তাকে হত্যা করা মুমিনের উপর ফরজ হয়ে যায়। ইমান ভঙ্গের কারণ আমরা আপাতত দশটা পেয়েছি, কয়টা মনে রাখতে হবে? ইমান ভঙ্গের কারণ কয়টা? দশটা। আমি আগে শুরুতেই শুধু কোটেশনগুলো বলে যাচ্ছি, একটা একটা করে ইনশাআল্লাহ আলোচনা হবে। এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে আশিরকু ফি ইবাদাতিল্লাহ, শিরক করা। মুশরিক যারা, তারা মুরতাদ, শিরক করা যাবে না। দুই নম্বর হলো, যে ব্যক্তি আল্লাহ তার বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে, খেয়াল করবেন, আল্লাহ এবং তার বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে তার কাছেই চায়, সাফায়াত চায়। কেউ যদি বলে আল্লাহকে সরাসরি ডাকলে পাওয়া নাও যেতে পারে, আচ্ছা বলেন তো ইমান আছে নি? বলেন ইমান আছে? দুই নম্বর কারণ ইমান ভঙ্গের কারণের ভিতরে, এটা হচ্ছে আল্লাহ এবং তার বান্দার মাঝখানে কাউকে মাধ্যম তৈরি করা। মুরতাদ হয়ে যাবে সরাসরি, আমি দলিল সহ পেশ করবো ইনশাআল্লাহ। তিন নম্বর হল, কোন মুসলিম ব্যক্তি অমুসলিমকে, যারা শিরক করে, কাফের, তাদেরকে কাফের মনে না করা। কাফেরকে কাফের মনে না করাও কি মারাত্মক অপরাধ? অমুসলিমকে অমুসলিম ঘোষণা না করা, এটাও মারাত্মক অপরাধ। এটার কারণেও আপনার কি হয়ে যাবে? তাদের মতবাদ সমূহ, অমুসলিমদের কোনো মতবাদ যদি আপনার কাছে কি মনে হয়, সঠিক মনে হয়, ইসলামী আইন এটা চালু না করিয়া যদি ওই দারুইনের আইন, লেলিনের আইন, কালমাসের আইন দিয়ে যদি এটা করতো হয়তো ভালো হইতো, এরকম কোন সম্ভাবনা করলে পরেও তার ইমাম চলে যাবে, সে মুরতাদ হয়ে যাবে। তাহলে কয়টা পাইলাম? কথা বলতে হবে। আমার একটা অভ্যাস, আমি বুয়া মানুষে কি করতে পারি না, মনে মনে ওয়াজ করে, ওয়াজ করে লাভ কি? কোরআন কি জিন্দাল্লাহ না মরাল্লাহ? কথা বলেন, মরাল্লাহ না জিন্দাল্লাহ? এখন তো আমরা বানাইছি মরাল্লাহ, এতদিন কোরআনের কাছে নাই, যখন কেউ মারা গেছে হুজুর সব জমা করে কোরআন তেলাওয়াত করতে দাও, ঠিক না? হুদাল্লিন্নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষকে হেদায়াত করার জন্য কোরআন এসেছে, মুর্দা লাশকে হেদায়াত করার জন্য কোরআন আসে নাই। তো মুর্দা লাশের উপর কোরআন কেন? কেন লাশের উপর কোরআন? আল্লাহ তুমি মাফ করে দাও। চার নম্বর যেটা, সেটা হচ্ছে যদি কোনো মুমিন রসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ব্যতীত, রসুল্লাহর আদর্শ ব্যতীত অন্য কোন আদর্শকে সে বেছে নেয়, রসুলের আদর্শ এটা উত্তম নয়, আমার জন্য অমুক নেতার আদর্শই উত্তম, এরকম যদি কেউ অন্য পথটা বেছে নেয়, তার ইমান চলে যাবে, সে মুরতাদ। হাজারো মুসলিম লিখতে পারে, হাজারো নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, সে মুরতাদ, সে মুসলমান নয়। কয়টা পাইলেন? পাঁচ নম্বর, যদি কোন মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান, আনিত ধর্মের কোনো বিষয়ে অথবা ধর্মীয় কোনো শাস্তি এবং পুরস্কার, এটা করলে সওয়াব হবে, এটা করলে শাস্তি হবে, এই ব্যাপারে যদি কেউ ঠাট্টা করে, কেউ দাঁড়িয়ে রেখেছে হেতারের লাদেন ডাকা শুরু করে দিছে, আছে নি? রসুলের সুন্না নিয়ে ঠাট্টা করে এরকম মানুষ আছে না নাই?
রসুলের সুন্নাহ নিয়ে যদি কেউ ঠাট্টা করে, সওয়াব এবং শাস্তির ব্যাপারে যদি কেউ কেউ করে ঠাট্টা করে থাকে, তাহলে তার ইমাম চলে যাবে, মুরতাদ হয়ে যাবে। ছয় নম্বর, কোন ব্যক্তি যদি আল্লাহ এবং তার রসুলের আনিত বিধানের কোন অংশকে অপছন্দ করে, যদিও সে ওই বিষয়টা আমলও করে কিন্তু অপছন্দ করে, ওই বিষয়টার উপরে আমলও করে। যেমন হজ, একজন ব্যক্তি বলল আবদুল্লাহর বেটা মোহাম্মদ তিয়াগমাইবাল্লাই হজ চালু করছে, আছে না নাই? মুসলমান না মুরতাদ? ইসলামী আইন যদি আমার দেশে থাকত, হয়তো তাওবা করে ফিরে আসত জনসম্মুখে, না হয় তার বিচার হতো কতল করা, ঠিক কিনা বলেন? বিচার হইছে? হবে না। তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিধানের কোন অংশকে যদি কেউ অপছন্দ করে, যদিও সে আমল করে, যদিও সে আমলও করে কিন্তু অপছন্দ করে, তাহলে সে কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে। কয়টা পাইলাম? কয়টা পাইলাম? ছয়টা। সাত নম্বর, যদি কেউ জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন করা, মন্দ কিছু বর্জন করতে চায়, জাদু টোনা আছে না নাই? তাবিজ তোমার আছে না নাই? দলিল সহ ইনশাল্লাহ আসবে। যদি কেউ জাদু টোনার মাধ্যমে নিজে ভালো কিছু অর্জন করবে অথবা খারাপ কিছু বর্জন করতে, এই প্রতিজ্ঞা, এই মনোবাসনা, এই আকীদা তার থাকে, তাহলে সে এতে গোপনে করুক বা প্রকাশ্যে করুক, জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর ভিতরে ফাটল সৃষ্টি করা, জাদুর মাধ্যমে ভাই ভাইয়ের ভিতরে সম্পর্ক নষ্ট করে দেওয়া, আছে না নেই? এরকম যদি কেউ করে থাকে, সাথে সাথে তার ইমান খারিজ হয়ে যাবে, সে মুসলমান থাকবে না, মুমিন থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। ইসলামী আইন অনুযায়ী তার বিচার হচ্ছে তাকে হত্যা করা। আট নম্বর, মুসলমানের বিরুদ্ধে কোন মুশরিক কাফেরদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, মুসলমানের বিরুদ্ধে অমুসলিমদেরকে কি করা, সাহায্য সহযোগিতা করা, এরকম আছে না নাই? আছে না নাই? নয় নম্বর, যে ব্যক্তি মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বাদ দিয়ে অন্য কোন ধর্ম বা অন্য কোন বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এটা বাদ দিয়ে অন্য কোন কাজ করে জীবন পরিচালনা করেও জান্নাত পাওয়া যাবে, এরকম যদি কেউ মনে করে, এরকম যদি কেউ বিশ্বাস করে, তার ইমাম চলে যাবে। দশ নম্বর, আল্লাহর মনোনীত দিন কি? ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর দেওয়া দিন, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। এই ইসলাম থেকে আপনি মুখ যদি ফিরিয়ে নেন, তাহলে কয়টা পাইলেন? এক নম্বর, আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ, ইবাদতের ভিতরে শিরিক করা। শিরিক প্রথমত দুই প্রকার, কয় প্রকার? শিরিকে আকবর, শিরিকে আসগর। শিরিকে আকবর চার প্রকার, বড় শিরিক, ছোট শিরিক 43 প্রকার। কয় প্রকার? বড় শিরিক চার প্রকার। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আজকে বড় শিরিকগুলো অন্তত আপনাদের সামনে বলে দেওয়ার জন্য। বড় শিরিক কয় প্রকার বলছিলাম? চার প্রকার। এক নম্বর, ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে মনে করা, অন্য কারো ইবাদত করা, অন্য কারো কাছে গিয়ে কপাল টেকানো, আছে না নাই? সিজদা আছে না নাই? কত নাম দিছে, তাজিম সিজদা, এই সিজদা, কি সিজদা, কোন সিজদা নাই। একমাত্র কপাল ঠেকবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য কপাল নেই। খেয়াল করতে হবে, আল্লাহ রাসূলের কাছেও মাথা নত করা যাবে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেটোপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন মদিনায়, আল্লাহ নবীর সামনে
একজাক্ট কোমরে সে রাসূলুল্লাহকে সিজদা শুরু করে দিলেন, মাথা নত করে করে চলে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পশু হয়েও তারা আপনাকে সিজদা করে চলে যাচ্ছে, আপনাকে সম্মান করছে, আমরা কি সম্মান করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আল্লাহ ব্যতীত অন্য কারো যদি সিজদা করার অনুমতি থাকত তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন আমি অনুমতি দিতাম স্ত্রীদেরকে স্বামীকে সিজদা করার, অর্থাৎ সিজদার কোনো অনুমোদন নাই, আল্লাহ রাসূলকেও সিজদা করা যাবে না। যেখানে আল্লাহ রাসূলকে সিজদা করা হলো না, সাহাবীদের করা হলো না, তাবেঈনদের করা হলো না, তবে তাবেঈনদের করা হলো না, আজকে দুই এই প্রায় 1400-1200-1300 বছর পরে সে বড় বড় বুজুর্গ নাম দিয়া ওলি নাম দিয়া সিজদা নিচ্ছে, এরকম কিছু আছে না নাই? আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, এই জাতীয় শিরক এগুলা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আমিন সূরা বনী ইসরাঈলের 39 নম্বর আয়াতে বলেন, আল্লাহ আকবার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর সাথে অন্য কোন বাসস্থির করব না, যদি তাহলে নিন্দিত হয়ে যাইবা, আল্লাহর অনুগ্রহ থেকে তোমরা বঞ্চিত হয়ে যাইবাম, এবং কি বিতাড়িত অবস্থায় তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যারা শিরিক করে নিঃসন্দেহে তারা জাহান্নামী, যারা শিরিক করে তারা কখনো মুসলমান থাকতে, যারা মুশরিক তাদেরকে মুশরিক বলতে হবে। দুই নম্বর কারণ বলছিলাম না, যারা শিরিক করে তারা কাফির, তারা কখনো মুসলিম হতে পারে না, যারা শিরিক করে তাদেরকে কাফির ঘোষণা দিতে হবে, ঘোষণা না দিলে তারাও কাফের। আজকে আমরা বারবার বেশ যুগ যুগ পার হয়ে যাচ্ছে, আমাদের বাংলাদেশে কাদিয়ানি নামক একটা গ্রুপ আছে না নাই? আছে না? তাদেরকে বারবার বলেছি তারা মুসলমান নয়, তারা কাফের, কিন্তু তাদেরকে তারা কাফের ঘোষণা করছে না। যারা কাফের ঘোষণা করছে না তারাও কাফের, কাফেরদেরকে কাফের ঘোষণা করতে হবে। কাদিয়ানি কখনো মুসলমান হতে পারে না। গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে নবী দাবি করেছিল, আখেরি পয়গম্বরের নাম কি, শেষ নবীর নাম কি, মুহাম্মদ রাসূলুল্লাহ, আর কোন নবী আসবে? আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে যদি কোনো নবী আসে এরকম যোগ্যতাপূর্ণ মানুষ হচ্ছে উমর। নবীর চরিত্র পাওয়া যায় উমরের ভিতরে, আল্লাহু আকবার, নবীর চরিত্র পাওয়া যায়। এই উমর নবী দাবি করলো না, তুমি ফাটাছোটা কুত থেকে আসিয়া আবার নবী দাবি করছো, শেষ পর্যন্ত বাথরুমে মরিয়া পায়খানা খাইয়া মরছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এইভাবে, সেজন্য তো আল্লাহ বললেন, দুনিয়াতে জিল্লতি আছে না নাই? আছে, আছে। মাজলুমান ফি জাহান্নামা মালুমান মাদহুরা, জাহান্নামে যাবে তারা। ওয়ালা তাজাল মা আল্লাহি ইলাহান আখর ফাতাকউদা মাদহু মাদু মাদমুমাম মাখযুলা, এটা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত। আল্লাহর সাথে অন্য কাউকে তোমরা অবশ্য স্থির করো না, তাহলে তুমি নিন্দিত অসহায় হয়ে পড়বে। আল্লাহু আকবার, অনেক কথা আছে এই ব্যাপারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন শিরক করতে বলা হলো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে শিরক করেছেন, অথচ তার বাবা কি ছিল, মুশরিক, মূর্তি নিজের হাতে বানিয়ে এটাকে আবার পূজা করত, মানবতার উপরে ভয়ঙ্কর চরম একটা অপমানজনক হচ্ছে শিরক। মানবের সম্মানকে মাটির সাথে ধুলিতে মিশিয়ে দেওয়ার নাম হচ্ছে শিরক। আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানিয়েছে কারে, মানুষ নাকি গরু পশু? এই মানুষ নিজ হাতে বানাইয়া আবার নিজ হাতে পূজা করে আবার নিজ হাতে তার পানিতে বাসে দেয়, অথবা অন্য জায়গায় কি করে দেয়, আছে না নাই? ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হলো, তুমি মূর্তি পূজা করো, যদি না করো তাহলে শিরিক না করলে দশা আছে না নাই? হ্যাঁ, শিরিকের বিরুদ্ধে কথা বললেও বিপদ আছে না নাই? দুনিয়াবি বিপদ থাকবে না চলে যাবে? কথা বলেন না কেন, চলে যাবে নাকি থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা মরিয়মের কোন সূরা বলছিলাম, সূরা মরিয়মের 46 নম্বর আয়াতে বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বাবা প্রস্তাব দিল, প্রস্তাব দিচ্ছে কে? বাবা নিজে। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলার জন্য যখন তারা এক জায়গায় কি হলো, একত্রিত হলো, ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক খোলার জন্য এক একজন করে যাওয়া শুরু করলো। প্রথম বাহিনী গেল পোশাক খুলতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে বিদ্যুতায়িত করে দিলেন, ধরতে পারে না, হাত দিলেই শর্ট আছে না নাই, সুবহানাল্লাহ কইতেন না। প্রথম বাহিনী গেল খুলতে পারে না, দ্বিতীয় বাহিনী গেল খুলতে পারে না, তৃতীয় বাহিনী গেল খুলতে পারে না, চতুর্থতম আজরকে পাঠিয়ে দিল নমরুদ, আজর তোমার সন্তানের পোশাক তুমি ছাড়া কেউ খুলতে পারবে না। অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাব না। সর্বশেষ আজর ইব্রাহিম আলাইহিস সালামকে প্রস্তাব দেয়, তুমি এগুলো ছাড়ো, তোমার রবের পূজা ছাড়ো, মূর্তি পূজা করো, আমরা যা করছি তা করো, আমাদের ইলাহ আমাদের রবকে তুমি রব হিসেবে মেনে নাও। মানছে নাকি? কি বলছেন আল্লাহ তাআলা? পুরো কথা উঠিয়ে দিয়েছেন সূরা মরিয়মের 46 নম্বর আয়াতের ভিতরে, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লানারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আল্লাহু আকবার! কি কথা বলছেন! হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বাপ বলল কলা, সে বলল এখন হচ্ছে আজর, আরাগিবু আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমার মাবুদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, বিনুক হয়ে গেছো নাকি আমার মাবুদ থেকে? সে মাবুদ মানে কারা বুঝেছে? মূর্তি যা হাত দিয়ে বানাইছে। তুমি যদি এটা করে তা করলো, ইল্লাম লা ইল্লাম তান্তাহি লা আরজুমান নাকা ওয়াহজুরনি মালিয়া, যদি তুমি এরকম করে থাকো তাহলে আমি পাথরের আঘাতে তোমাকে শেষ করে দেব, চূর্ণ বিচূর্ণ করে দেব, তোমাকে পাথর দিয়ে তোমাকে মারব। নাউজুবিল্লাহ বলবেন না, যাও তুমি আমার চিরদিনের জন্য তুমি আমার থেকে আলাদা হয়ে যাও, আমি তোমার তোমাকে বঞ্চিত করব, ত্যাজ্য পুত্র করব, আমার ঘরে তোমাকে জায়গা দেব না, দেখা সম্ভব যা সব থেকে তোমাকে বঞ্চিত করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? কলা কলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সালামুন আলাইক। আল্লাহু আকবার! বিয়াদবি করছে নাকি? বাবা মুশরিক, ও মুসলিম, পাথর মারবে, ঘর থেকে বের করে দেবে, গলা ধাক্কা দিয়া তার সমস্ত সম্পদ থেকে বহিষ্কার করবে, তারপরেও বাবার সাথে বিয়াদবি নাই। আল্লাহু আকবার! ইসলাম এটাই শিক্ষা দেয়, ও যুবকেরা আজকে বাবার সাথে বিয়াদবি করো, আছে না নাই? লজ্জা লাগে না মুসলমান পরিচয় দিতে? আল্লাহ রাসূল বলেছেন তোমাকে গর্দান ধরে যদি ঘর থেকে বের করে দেওয়া হয়, সমস্ত সম্পদ থেকে মাহরুম করে দেয়, তারপর তুমি চোখ রাঙাইয়া বাবার দিকে তাকাইতে পারবে না। আল্লাহু আকবার! কি শিক্ষা ইসলাম দিয়েছে! আজকে বাবা দিবস, গত কয়েকদিন আগে গেছে না, হ্যাঁ, নাউজুবিল্লাহ, মুসলমানের কোন বাবা দিবস থাকতে পারে না, মুসলমানের মা দিবস থাকতে পারে না, যারা জিন্দেগিতে মা বাবাকে কি করে নাই, সম্মান করে নাই, সারা জীবন বৃদ্ধাশ্রমে রেখেছো, তোমাদের জন্য মা দিবস আর বাবা দিবস, কোন মুসলমানের জন্য মা দিবস বাবা দিবস থাকতে পারে না। মুসলমানের জন্য প্রতিটা মুহূর্ত, প্রতিটা মুহূর্ত বাবা দিবস এবং মা দিবস। কিসের বাবা দিবস আর কিসের মা দিবস? দিবসে দিবস আর জায়গা নাই? 365 দিনে কয়শো দিবস হয়েছে? 380 পারাইছে মনে হয়, দিবস আর দিবস। কিন্তু একদিনের জন্য যারা সারা জীবন তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছ, তুমিই বাবা দিবস আর মা দিবস পালন করো, মুসলমানরা এটা পালন করে না। প্রতিটা মুহূর্ত, প্রতিটা নিঃশ্বাসে, মৃত্যুর পরেও বাবা দিবস মা দিবস প্রতিটা মুহূর্তের জন্য আছে না নাই? রব্বির রহমহুমা
কামা রব্বায়ানি সাগীরা। শিখিয়েছেন কে? আবার কিসের বাবা দিবস? আল্লাহ তুমি মাফ করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রব্বি ইন্নাহু কানা বি খাফিয়া। বাবা রে, আপনার উপর রহমত বর্ষিত হোক, আমি আমার রবের কাছে দোয়া করব আপনার জন্য। আল্লাহু আকবার! আমি আপনার জন্য আমার আল্লাহর কাছে কি করব? আমি দোয়া করব, আস্তাগফিরু লাক, তোমার জন্য দোয়া করব, রব্বি, আমার রবের কাছে। ইন্নাহু কানা বি খাফিয়া, আমার রব আমার প্রতি বড়ই মেহেরবান, বড়ই মেহেরবান। বাবা হাত দেওয়া শুরু করলো ইব্রাহিম আলাইহিসসালামের গায়ে। এখন যদি বিদ্যুতায়িত হয় বাবার সাথে বিয়াদবি হবে, ঠিক না? বাবা যদি ছেলের গায়ে ছটকায় বিয়াদবি হবে কি হবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামের শরীর থেকে বিদ্যুৎ উঠিয়ে নিয়েছেন। নিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিসসালামের পোশাক যখন খুলতে ছিল, এতক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিসসালামের চোখে পানি আসে নাই, চোখে পানি আসতেছে বাবারে। মনে রাখবেন, জন্মের পর থেকে আপনি তো আমার লজ্জাস্থান দেখেন নাই, কারণ ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম হয়েছিল পাহাড়ের গর্তে। আমার জন্মের পূর্ব জন্মের পর থেকে এই পর্যন্ত আমার লজ্জাস্থান আপনি দেখেন নাই। বাবা গো, আমার লজ্জাস্থান এখনো আপনি দেখতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামের পোশাক যখন খুলে ফেলতেছে, জিবরিল কি বলে দিলেন? জিবরিল, যাও জান্নাতের একটা পোশাক আমার ইব্রাহিমের গায়ে দিয়ে দাও, লজ্জাস্থান ঢেকে দাও। ইব্রাহিমের শরীর দেখা যায় কিন্তু আর সতর দেখা যায় না। আল্লাহু আকবার! আগুনে ফেলে দেওয়া হলো, অপরাধ কি? অপরাধ কি? শিরিক করে নাই। অপরাধ কি? শিরিক করে নাই। আগুনে ফেলে দিল, অনেক লম্বা ঘটনা। আগুনে ফরার পর জিবরিল বারবার একে একে তিনবার এসে পরীক্ষা করেছেন, তুমি আমার কাছে সাহায্য চাও, তুমি কে? আমি জিবরাইল, তুমিও তো আল্লাহর গোলাম, আমিও তো আল্লাহর গোলাম, গোলাম থেকে গোলাম কোনোদিন সাহায্য চাইতে পারে না। আল্লাহু আকবার! কোথায় শিরিক খেয়াল করছেন? কোন গোলামের কাছে কোন গোলাম চাইতে পারে না। যাও তুমি, আবার চলে গেল। আল্লাহ, কোথায় পাঠাইছো? এতে তো আমার সাহায্য নেয় না। আবার যাও, বলো কি কি লাগবে, কি কি না লাগবে। আমার আল্লাহ অন্ধ নাকি? এই বিপদে আমার কি লাগবে না লাগবে আমি যদি বলি আমার ভুলও হতে পারে, আমি যদি বলি আমার ভুল হতে পারে, কোনটা লাগবে কোনটা না লাগবে আমার আল্লাহ তো দেখতেছে। যা যা লাগবে আমার আল্লাহ পাঠিয়ে দিবে, তোমার প্রয়োজন নাই, যাও। আল্লাহু আকবার! আমি আমার আল্লাহর দিকে রুজু হয়ে গেলাম, তোমার কোনো কথা আমার লাগবে না। আল্লাহু আকবার! জিবরিল চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা, হে আগুন তুমি বরদান মানে ঠান্ডা, যদি সালামান বর্ধনের সিফত সালামন যদি না বলতো আল্লাহ, আগুন বরফ হইয়ে ইব্রাহিমকে বরফ বানাই ফেলত। আল্লাহ আকবার! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বরদাও সালামান আলা ইব্রাহিম, এমন ঠান্ডা হইবা সালামান, বরদান সালাম মানে শীতাতপ নিয়ন্ত্রিত। সুবহানাল্লাহ! কইতেন না, পৃথিবীতে সর্বপ্রথম এসি ব্যবহার করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম। কে কে? আরে তোমরা আজকে এসি ব্যবহার করো? ও মা, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম কত বছর আগেই না এসি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ!
या नारकुनी बरदौ असलामन अला इब्राहिम আমার ইব্রাহিমের উপর তুমি শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও, এমন ঠান্ডা হবে যেই ঠান্ডা হলে পড়ে আমার ইব্রাহিম শান্তি পায়। সুবহানাল্লাহ, ইব্রাহিমকে বাঁচাইছে কে? সে আল্লাহ আছে না নাই? ইব্রাহিমের মতো ইমান তৈরি করো, আগুনের কুণ্ডলিতে তোমাকে হজম করতে পারবে না। শিরক করে নাই ইব্রাহিম আলাইহিস সালাম, আগুনের কুণ্ডলিতে পড়েছে। রাসূলুল্লাহ বলেছেন, তোমাকে যদি কেউ জবাই করে দেয়, তোমাকে যদি হত্যা করে আগুনে পুড়িয়ে দেয়, তারপরেও তুমি শিরক করতে পারবে না। আল্লাহ নবীর সাহাবীদের ভিতরে দেখা যায়, কয়েকজন সাহাবী এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, অমুসলিম তো, তারা বলছেন আমাদের মূর্তির জন্য কিছু দিয়ে যাও। অমুসলিমরা সাহাবাই কারাম বললেন, না, মূর্তির জন্য দেওয়া শিরক, আমরা দিতে পারবো না। একজন সাহেব মনে করলেন, কিছু তো নাই, তুমি একটা কাজ করো, এখান থেকে একটা মাছি মারো, একটা মাছির পাখা দিয়ে দাও, এটা কোনো কাজে আসবে? কথা বলেন না কেন, আসবে? একটা মশা কোনো কাজে আসবে মূর্তির জন্য? ওইজন সাহেব বললেন, দূর দূর না ঘুরিয়া শুধু চলে যেতে, মশা দিলে কি হবে? রসুল্লাহ বললেন, তুমি রসুল্লার কাছে চলে গেলেন, উনি তাড়াতাড়ি পৌঁছে গেলেন, ওনারা দূর থেকে ঘুরে গিয়েলেন, তারপরেও তারা শিরিক করেন নাই, তার কাছে কিছু দেন নেই। রসুল্লাহ বললেন, দেখো তুমি একটা মশা দিয়েছ, এটা তুমি শিরিক করেছো, তাওবা করো, তুমি তোমার ঈমান পুনরায় আনো। আল্লাহু আকবার, শিরিক মারাত্মক, সেজন্য শিরিক করা যাবে না। শিরিক আছে না নাই? শিরিক আমাদের দেশে আছে না নাই? পরোক্ষ প্রত্যক্ষভাবে শিরিক আছে, শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। যেমন আসিয়া ফেরাউনের স্ত্রী মূসা আলাইহিসসালামকে যিনি লালন পালন করেছিলেন, নাম কি? আসিয়া। এটা আইন দিয়ে ন, আইন দিয়ে হলে আবার জামিল হয়ে যাবে, হামজা দিয়ে আসিয়া, কেউ আসিয়া বলবেন না, আসিয়ার তো সমস্যা আছে। আসিয়া আইন দিয়ে তিনি মূসা আলাইহিসসালামের উপরে ঈমান আনার কারণে ফেরাউন, অথচ এতদিন পর্যন্ত ফেরাউনের স্ত্রী ছিল ফার্স্ট লেডি মিশরের, ঠিক না? ফার্স্ট লেডি ছিল না, সেখান থেকে তাকে মাঠে নামিয়ে দেওয়া হলো, ঘর থেকে বের করে দেওয়া হলো, শেষ পর্যন্ত ঘোষণা দেওয়া হলো, কাজ করো ও যুবকেরা, তোমরা সবাই মিলে আসিয়াকে দর্শন করো। নাউজুবিল্লাহ, মন তেমন চায় না? আজকে ঘোষণা দিচ্ছে, শুনতেছেন না? ভারতের একজন নেতা বলছে, মুসলমানদের মেয়েদেরকে ঘর থেকে ধরে এনে এনে এমনকি কবর থেকে তুলে দর্শন করতে হবে। তাহলে ফেরাউনের বাচ্চা সেলা সামুন্ডা জমিনে এখনো আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার, সূরা তাহরিমের 11 নম্বর আয়াত, কোন সূরা? وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের জন্য ফেরাউনের স্ত্রীর উদাহরণ পেশ করেছেন। কার উদাহরণ? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার তোমাদের জন্য আমাদের জন্য ফেরাউনের স্ত্রীর উদাহরণ পেশ করেছেন। যখন ফেরাউন ঘোষণা দিল, যুবকেরা তোমরা সবে মিলে কি করো, আসিয়াকে দর্শন করো, তখন হযরতে আসিয়া কি করলেন? মাথা নত করেছেন। কথা বলুন না কেন, মাথা নত করেছেন নাকি? বারবার বলা হলো, তুমি ফেরাউনকে রব মানো, ফেরাউনকে খোদা মানো, মূসার খোদা বাদ দাও। হযরতে আসিয়া বললেন, না না, যে আল্লাহর উপর ঈমান এনেছি, সবে করতে পারো, টুকরা টুকরা করতে পারো, তারপরে আল্লাহর প্রতি ঈমান আমি ছাড়তে পারবো না, আমি শিরিকের গুনাহ করতে পারবো না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার উদাহরণ দিলেন, কি বললেন? ওয়াদারাবাল্লাহু মাতালান লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউনা ইযা ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান আল্লাহর কাছে দোয়া করলেন, হায় আল্লাহ, রব্বি বিনি
রাইতান ফিল জান্নাহ, আমি তো প্রাণ দিতে যাচ্ছি রে আল্লাহ তোমার পাশে, জান্নাতে আমার একটা জায়গা করে দাও। আল্লাহু আকবার। মালি মালি তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। যে বিবি সে কাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। কি কথা বলছেন? রব্বি বিনিলি, রব্বি হে আমার রব, ইবিনিলি আমার জন্য বানিয়ে দাও ইন্দাকা তোমার পাশে। আল্লাহু আকবার। আল্লাহ তোমার পাশে আমার জন্য একটা কি বানাও? পাইতান ফিল জান্নাহ, জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দাও। আল্লাহ বলেন, আসিয়া রে তোমার জন্য আমি আমার ঘর বানাই দিলাম। আল্লাহ নবী যখন মেরাজে যাচ্ছিলেন, প্রথম আসমান পার হয়ে বলেন, জিবরিল থামো থামো, আমি এখানে জান্নাতের সুগ্রাম পাচ্ছি, জান্নাত কি এখানে নাকি? জিবরিল বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এখানে তো জান্নাতের সুগ্রাম আসার কথা নয়, তাহলে এখানে জান্নাতের সুগ্রাম কেন আসে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারতেছি না আমি জান্নাতের সুগ্রাম পাচ্ছি। খেয়াল করে দেখলেন আল্লাহর নবীকে, জিবরিল বলেন, ওই কবর থেকে মনে হয় এটা কিসের কবর? এটা আসিয়ার কবর, জান্নাতের সাথে আল্লাহ লাইন করে দিয়েছেন, আসিয়ার কবর থেকে জান্নাতের সুগ্রাম আসে। তারপরেও মৃত্যুবরণ করেছে, তারপরেও শিরিক করে নাই। তাহলে এক নম্বর শিরিক হচ্ছে ইবাদতের সাথে শিরিক করা যাবে না। দুই নম্বর শিরিক, মৃত ব্যক্তির নিকট কিছু চাওয়া যাবে না, চায় না, বাবা জান আমার এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, কপাল খুলে দাও, ইয়া খাজা মুজে আগে লড়কা দো, আছে না নাই, আছে না, আল্লাহ তুমি মাফ করে দাও। সন্তান দেওয়ার মালিককে? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নেই, কার কাছে চাইছে? রব্বি হাবলি মিনাস সালেহিন। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান নাই, কার কাছে চাইছে? আল্লাহর কাছে চাইছে। রব্বি লা তাদারনি ফারদান ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন, তুমি আমাকে সন্তান দাও। নিঃসন্তানের সন্তান দিতে পারে কে? হে আল্লাহ, আল্লাহর কাছে চাইবি, অন্য কারো কাছে চাওয়া যাবে? দুই নম্বর হচ্ছে এটা। তিন নম্বরে শিরকের ভিতরে বড় শিরক হচ্ছে মৃত ব্যক্তির নিকট, মৃত ব্যক্তিকে নেওয়াজ, গরিবে নেওয়াজ, গৌসুল আজম ইত্যাদি উপাধিতে কি করা? ডাকা, ভূষিত করা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু আকবার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কারো কাছে চাইবা, কিছু চাইবা, কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। কোনো সাহায্য প্রার্থনা করবে, আল্লাহর কাছে চাইবে। কোনো কিছু বাঁচতে চাইবে, আল্লাহর কাছে চাইবে। কারণ মুসলমান কার কাছে চায়? ইয়াকা না'বুদু, আসলে নাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। গৌসুল আজম বলিয়া বড় সাহায্যকারী, বড় সাহায্যকারী কে? কাউকে বলা যাবে না। এটা তিন নম্বর, আমি শেষ করে দিচ্ছি, সময় খুব সংক্ষেপ, দেরি হয়ে গেছে, আরো তাড়াতাড়ি শেষ করা দরকার। চার নম্বর যেটা, সেটা হচ্ছে আল্লাহ ব্যতীত মৃত ব্যক্তি কারো নামে মান্নত করা। কি করা?
আমার যদি এইটা হয় অমুক বাবার দরবারে এটা আছে না নাই? আছে না? কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফ 6696 নম্বর হাদিস, কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাযারা আই ইউতিয়াল্লাহু ফাল ইউতিউহু ওয়ামান নাযারা আই ইয়াসিয়াল্লাহু ফালা ইয়াসিহি। যে ব্যক্তি আল্লাহর অনুগত্যের কাজে মান্নত করে সে যেন তা পুরা করে। আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর জন্য যা মান্নত করবে তা কি করবে? পুরা করবে। সে পুরার করার মাধ্যমে আল্লাহর আনুগত্য করবে। আর যে ব্যক্তি নাফরমানি মূলক, ওয়ামান নাযারা আই ইয়াসিয়াল্লাহু ফালা ইয়াসিহি, ওয়ামান নাযারা আই ইয়াসিয়াল্লাহু, যদি সে নাফরমানি মূলক কোনো কাজে মান্নত করবে সেই মান্নত পালন করার দরকার নাই। এক জায়গায় আমার বলল, হুজুর আমি মান্নত করছিলাম, আমার যদি কোনো ফুলাডোলা হইতেছে না 4-5 বছর, 6 বছর, 10 বছর পরে একটা সন্তান হয়েছে, মান্নত করছিলাম আমার ফুল হইলে ফুলাডারে শূন্য করে দিব। ফুলাডারে কি করব? জায়েজ না হারাম? এই জাতীয় মান্নত করা শিরক। এই জাতীয় মান্নত করে, এই জাতীয় মান্নতের উপর বিশ্বাস যদি কেউ করে, শিরিক তো করেছেন, মারাত্মক শিরিক। আপনার ইমান চলে গেছে, মুরতাদ হয়ে গেছেন, মুসলমান শুদ্ধ আপনি নাই। আল্লাহ তুমি হেফাজত করো। তাহলে কয় নম্বর বললাম? আরো আছে কয়টা? 9টা। ইনশাল্লাহ সময় শেষ, ইনশাল্লাহ আগামী জুমায় বাকি কথাগুলো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।